বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াচ্ছে সৌদি বিভিন্ন দেশের প্রবাসীরা সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন কিন্তু করোনা মহামারীর কারণে অনেকেই দেশে আটকা পড়েছেন ছুটি শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদিতে ফিরতে না পারলে কাজ হারাতে হতে পারে এসব প্রবাসীদের সে কারণে অনেক প্রবাসী এখন কাজ হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন কিন্তু বিভিন্ন দেশে আটকে পড়া এসব দেশের প্রবাসীর জন্য সুখবর দিল সৌদি আরব দেশটি এসব প্রবাসীর ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে স্বয়ংক্রিয়ভাবেই এসব প্রবাসীর ভিসার মেয়াদ বাড়বে বলে জানানো হয়েছে সৌদি আরবের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশের আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসা এবং আবাসন অনুমোদনের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সম্মতিতে সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট বিদেশে অবস্থানরত প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়ানো এবং বহির্গমন সৌদিতে ফেরায় ভিসার বৈধতা এবং ভিজিট ভিসা একত্রিশ জুলাই পর্যন্ত বিনামূল্যে প্রদান করবে অর্থাৎ যারা বিভিন্ন দেশে আটকা পড়েছেন তাদের ভিসা এবং ইকামার মেয়াদ বাড়ানো হবে পরবর্তীতে ভ্রমণ নিষেধাজ্ঞা শেষ হলে তারা আবারও স্বাভাবিকভাবেই সৌদিতে ফিরতে পারবেন করোনা মহামারীর কারণে সৌদির অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে অর্থনীতিকে আবারও গতিশীল করার লক্ষ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই সুবিধা মাত্র বিশটি দেশের প্রবাসীরা পাচ্ছেন করোনা মহামারীর কারণে চলতি বছরের শুরুতে যেসব দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এখন এই সুযোগ শুধুমাত্র তাদেরকেই দেওয়া হবে কারণ নিষেধাজ্ঞার কারণে অনেকেই নির্দিষ্ট সময়ে সৌদিতে ফিরতে পারেনি গত ফেব্রুয়ারিতে করোনা সংক্রমণ রোধে বিশটি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় নিষেধাজ্ঞার আওতায় ছিল আর্জেন্টিনা সংযুক্ত আরব আমিরাত আর জার্মানি যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড ইতালি পাকিস্তান ব্রাজিল পর্তুগাল যুক্তরাজ্য তুরস্ক দক্ষিণ আফ্রিকা সুইডেন সুইজারল্যান্ড ফ্রান্স লেবানন মিশর ভারত এবং জাপান এই বিশটি দেশের সফরের চোদ্দ দিনের মধ্যে অন্য কোনো দেশ থেকেও সৌদিতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি এদিকে গত তিরিশ মে থেকে আরব আমিরাত সহ এগারোটি দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে